সোমবার নবদ্বীপ ধাম স্টেশনের সামনে অবস্থান বিক্ষোভ করল রেলওয়ে হকার সংগ্রাম মঞ্চ হাওড়া ডিভিশনের হকাররা। তাদের দাবি, তাদের রেলে কাজ করার জন্য সমস্ত হকারদের লাইসেন্স দিতে হবে, বিকল্প কাজের ব্যবস্থা ছাড়া রেল হকারদের উচ্ছেদ করা যাবে না, বৈধ অর্থের বিনিময়ে রেলকে লাইসেন্স দিতে হবে। নিয়োগকর্তার দয়াতে নয়, বেঁচে থাকার জন্য ন্যূনতম মজুরি এবং অন্যান্য যে অর্জিত সুযোগ সুবিধা তাকে রক্ষা করার জন্য লড়াই করছেন। একই সঙ্গে আমাদের দেশের অন্নদাতারা, আমাদের দেশের কৃষক, তারা শুধু কৃষি এবং কৃষকের স্বার্থে না, গোটা দেশের মানুষের স্বার্থে তারা যে লড়াই করছে পৃথিবীর দেশের অগণিত ছাত্র শিক্ষক শিক্ষার অঙ্গনে যুক্ত মানুষ তারা লড়াই করবার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে, কারণ আমাদের দেশের সরকার গোটা শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ এবং বাণিজ্যিকীকরণ, যার দুটো হাত আছে যে কাজ করে খেয়ে বাঁচতে চায়, দয়ার দান নয়, যে স্বপ্ন দেখে প্রতিদিন কাজের দাবিতে সেই যুবকরা ক্রমশ ঐক্যবদ্ধ হচ্ছেন। আর সেই ইতিহাসে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমার বাংলার বুকে ঐতিহাসিক কারণে এক বিপুল সংখ্যক মানুষ সাধারণ হিসাবে প্রায় 3 থেকে 3.5 লক্ষ মানুষ যারা প্রত্যক্ষভাবে রেলপথে হকারির সঙ্গে যুক্ত, যার সঙ্গে যুক্ত রয়েছে যদি 6 জন করে ধরি তাহলে 18 থেকে 20 লক্ষ মানুষের মুখে অন্ন, তাদের বাঁচার জন্য সমস্ত রসদের সংস্থান করে এই 3 থেকে 3.5 লক্ষ রেলপথে কর্মরত হকার, হকারি করার জন্য তারা জন্মগ্রহণ করেনি। আমি পূর্ব ইতিহাসের মধ্যে বিস্তারিত যাব না, এখানে অনেকে টাকা উপায়ের ব্যবস্থা করছেন, আমি তাদের কাছে বলি আপনার সন্তান, আপনার পুত্র, আপনার কন্যা, তাকেও আপনি প্রতিযোগিতার বাজারে তৈরি করছেন, যাতে একটা সরকারি কাজের ব্যবস্থা মধ্য দিয়ে সে আগামী দিনে আপনার পরিবারটাকে, তার নিজের জীবনটাকে সে মানুষের মতন করে রক্ষা করতে পারে। এই স্বপ্ন গ্রেভিটির বিরুদ্ধে রেল হকার সহ গোটা দেশের মানুষের লড়াই চলছে, সেই নীতি যদি বজায় থাকে আপনার সেই স্বপ্ন কি সার্থক হবে মনে করেন? সামান্য যেটুকু তার পুঁজি সঞ্চয় সমস্ত কিছু রেখে দিয়ে চলে এসেছিলেন এবারে বাঁচার আশ্রয়ে, নিশ্চিত আশ্রয় পাবেন এই ভাবনাকে সামনে নিয়ে সরকার আমার দেশের জাতীয় পতাকা তুলেছে স্বাধীনতা দিবসে বা প্রজাতন্ত্র দিবসে, মানুষদের জন্য বিশেষ করে সমাজের একেবারে দুর্বলতম অংশের মানুষের জন্য, যে নিজের মানুষ মনে করে তারা চায়ের কাপ এগিয়ে দেয়।